Open that door. Oops. Nice weather. Go. Clean. We don't need to clean your hand. Assalamu alaikum viewers. খুব সুন্দর একটা ওয়েদার, খুব ভালো লাগছে। কি করছো তুমি? বেবি? বেবি? চারিদিকে এত ঠান্ডা, এত স্নো, তার মধ্যে এরকম একটা রৌদ্র দেখলে কার না ভালো লাগে বলেন। তো বাচ্চাদেরকে নিয়ে এখন বের হচ্ছি। একদম স্নো হয়ে বোঝাই যাচ্ছে না এটা লেক। হ্যাঁ ভিউয়ার্স, স্নো পড়ে এমন অবস্থা হয়েছে, বোঝার উপায় নেই এটা লেক নাকি অন্য কিছু। আর এখানে হলো পার্কিং লট, অনেক মানুষ আসছে এখন লেকটা দেখার জন্য। আমি আপনাদেরকে পুরো লেকটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স দেখেন, লেকের পানি দেখাই যাচ্ছে না, স্নো পড়ে লেকের পানি সহ আইস হয়ে আছে। আর লং আইল্যান্ড উপস্থিত লেক রঙ্গকমা লেক, খুবই জনপ্রিয়, সবার প্রিয় এই লেকটা। সামার আসলে অনেক বিজি থাকে, অনেক মানুষ থাকে, মানুষ অনেক পছন্দ করে এই লেকের পাশে বসে সময় কাটাতে। কয়েকটি লেকের মধ্যে এটি একটি অন্যতম বড় লেক এবং খুব সুন্দর একটা লেক। আরও একটি বিষয় জেনে রাখেন, এই লেকে সাঁতার কাটা নিষেধ। এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে, কেন সাঁতার কাটা নিষেধ? এই লেকটাকে ঘিরে রয়েছে ছোট্ট একটা কাহিনী, কথা কথিত এবং শোনা কথা, জানি না কতটুকু সত্য, তারপরও আমি চেষ্টা করব আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে। অনেক বছর আগে সুন্দরী পারদর্শী এক ইন্ডিয়ান নারীর প্রেমে পড়েছিল আমেরিকান এক যুবক। পরিবার থেকে ওদের ভালোবাসাটা মেনে নেয়নি বলে সেই ইন্ডিয়ান নারী এই লেক রঙ্গকমাতে আত্মহত্যা করল। আর সেই থেকেই নাকি সাঁতার কাটা নিষেধ। তো ভিউয়ার্স, এই কাহিনীগুলো কতটুকু সত্য বা মিথ্যা এগুলো আমরা জানি না, তবে নিউ ইয়র্কের বাংলা নিউজ টিবিএন নিউজে এই লেক রঙ্গকমার কাহিনীটা একবার প্রচার হয়েছিল। লেকের পাশে একটা নারীর ভাস্কর্য রয়েছে আর সবাই ধারণা করছে এটাই সেই ইন্ডিয়ান নারী। তো ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এই ঠান্ডার মধ্যে ভিডিও করছি। আপনারা শুনতেই পাচ্ছেন বাতাসের শা শা শব্দ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর
এখানে যারা বসবাস করে তারা সবাই অবগত এই ঘটনা বিষয়ে। তাই এই লেকটাকে হিস্টোরিক্যাল প্লেস অর হিস্টোরিক্যাল লেক বলে। তো ভিউয়ার্স, হঠাৎ করেই চোখে পড়ল স্নোর ওপরে বসে আছে এক ঝাঁক পাখি। দেখতে খুবই ভালো লাগছে। আমার ক্যামেরায় ধরা দিল একটা উড়ন্ত পাখি। যদিও আমার হাজব্যান্ড, বাচ্চারা সবাই গাড়িতে বসে ওয়েট করছে আমার জন্য, আর আমি যাচ্ছি না, কারণ এই পাখিটা কত দূর যায় বা আমি কতটা দূর ক্যাপচার করতে পারি সেটা দেখার জন্য। আমারও ভালো লাগছিল অ্যাকচুয়ালি ওই সময় ভিডিও করতে, তাই আমিও স্টিল দাঁড়িয়ে আছি, দেখছি পাখিটা কোথায় যাচ্ছে, কি করছে। তো ভিউয়ার্স, আমিও একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।